বাংলাদেশে মেয়ে নামের কিছু ডিজিটাল মাইয়া হয়েছে, যারা আমার ভাইয়েরা বিয়ের আগে ইটিশ পিটিশ প্রেম মারে এমন মাইয়া আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই, দেশটা গেল হাই 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 হাই, দেশটা গেল হাই নারীর বে পর্দা। কথা বলেন ঠিক কিনা? নারীরা এমন অবস্থা হয়েছে বাংলাদেশে, মহিলা দুই প্রকার, এক নাম্বার হচ্ছে মহিলা, দুই নাম্বার হচ্ছে টহিলা। মহিলা কারা জানেন? মহিলা হচ্ছে বোরকা পরে কাকের মতো যাদেরকে দেখা যায়, যারা রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ দেখে যে কাক যাচ্ছে। রাসূল বলেছেন প্রকৃত পর্দা হচ্ছে সেটি, কালো কাকের মতো দেখা যাবে। আর টহিলা কারা জানেন? এটা আমি আবিষ্কার করছি, টহিলা হচ্ছে যারা দেখবেন রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, মার্কেটে মার্কেটে, দরজার সামনে টহল মারে, এরা হচ্ছে টহিলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? আছে না? বোরকা দুই প্রকার আমি আবিষ্কার করেছি, এক নাম্বার হচ্ছে সেক্সুয়াল, দুই নাম্বার হচ্ছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল বোরকা পরে 60 বছর 50 বছরের নারীরা, আর সেক্সুয়াল বোরকা পরে আমার নাতি, আমার মেয়ে, আমার আমার বউ, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার বোন, এই যুবতী মেয়েরা এমন বোরকা পরে, এমন টাইট বোরকা পরে যেন শয়তানেও ভয় পায়। ও ভাইরা এমন টাইট বোরকা পরে পিস দিয়ে যদি যায় তাহলে মনে করে একটা কিছু যাচ্ছে। আবার বোরকার ভিতরে এমন ডিজিটাল যুগ আসছে, এই দিক দিয়ে সিরা, এই দিক দিয়ে ফাড়া, এই দিক দিয়ে সিরা, এখানে আবার লাভ, পিছনে আবার লাভ। আবার এগুলো হচ্ছে, আমি বলি এগুলো বোরকার ভেন্টিলেটার। ওই তো দেখেন না, জানালার উপরে ঘর করার পর ভেন্টিলেটার দেয় বাতাস নেওয়ার জন্য, বাতাস নেওয়ার জন্য। এগুলো মহিলারা শয়তানের চোখের বাতাস নেওয়ার জন্য এগুলো ভেন্টিলেটার দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজ আমার সমাজ থেকে কোরআন উঠে চলে যাচ্ছে, ওই মহিলাটা, প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, ওই মহিলাটা মাথা নিচু দিকে করে বলছে আমি পারবো না, বারবার চিৎকার মেরে। মহিলার ভাইরা শুধু বলছে বলো বলো, তুমি যা হয় হবে। মিথ্যা যারা সাক্ষী দেয় ভাই, ওদের চোখে চাম পর্যন্ত থাকে না। আমাদের এলাকায় দেখবেন কিছু কিছু দালাল মার্কা লোক আছে, ওরা বিচারে গিয়া দালালি করে, ওদের চোখের চাম পর্যন্ত থাকে না। ওরা সত্যকে সত্য বলে না, ওরা মিথ্যাকে সত্য বলে। ওই মহিলার চার ভাই বলছে তুমি বলো কবুল, পরে যা হয় হবে, তুমি ওই ছেলের সঙ্গে বলো কবুল, পরে যা হয় হবে। কিন্তু মহিলা বলতেছে না। আমার ভাইয়েরা আপনারা কি শুনবে? একটু তাকবীর দেওয়া লাগবে, লিল্লাহি তাকবীর। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপরে আপনাদেরকে কথা আমার বলতেই হবে, তবে একটু পরিবেশ করেন তো দেখি আবার নতুন করে, লিল্লাহি তাকবীর। ও ভাইয়েরা, কোরআনে কারীম এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যারা মাথা নত করে, মাথা নত করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা ও মান হাকামা বিহি হাকারা ও মান হুদিয়া ইলা দা'আ সিরাতিম মুস্তাকিম। এই কোরআন তো আল্লাহর জান্নাতের পথেই ডাকে, জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কোরআনে কারীম শোনার ভিতরে ফায়দা আছে, মানার ভিতরে ফায়দা আছে। এই কোরআন যারা মানবে তারা বেঈমানের কাছে মাথা নত করবে, জোরে বলেন করবে। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আমি যে কথাটা বলছি ওই কথাটা আবার বলবো, তবে আমি আপনাদের কাছে